তে প্রিয় ভাই বোনেরা ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক একতরফা আমরা ঈশ্বরের কাছে প্রকাশ করতে চাই আমাদের দুঃখ কষ্টের কথা আমাদের অভাব অনটনের কথা আমাদের জ্বালা যন্ত্রণার কথা কিন্তু তিনি যে আমাদের সঙ্গে কথা বলতে চান তিনি আমাদের কিছু বলতে চান তা শুনবার সময় বা অবকাশ আমাদের থাকে না আমরা এত ব্যস্ত হয়ে পড়ি নিজেদের কথা ঈশ্বরের কাছে জানাতে কিন্তু তার কথা শুনতে আমরা বেমালুম ভুলে যাই কিভাবে ঈশ্বর বালক শামুয়েলের কাছে কথা বলে আর এই বালক ঈশ্বরের বাণী শুনতে সজাগ ছিল জাগ্রত ছিল তাই যখন ঈশ্বর তার সঙ্গে কথা বলেন সেই ঈশ্বরের ডাকে সাড়া দেয় সেই সুন্দর ঘটনার কথা আমরা শুনতে পাই সামুয়েলের প্রথম গ্রন্থ অধ্যায় তিন পথ সংখ্যা আট থেকে দশ ভগবান তৃতীয়বার ডাক দিয়ে বললেন শামুয়েল সে আবার উঠে এলির কাছে গিয়ে বলল আপনি তো ডেকেছেন এই তো আমি এবার এলি বুঝতে পারলেন যে ভগবানই বালকটিকে ডাকছেন তাই তিনি সামুয়েলকে বললেন যাও গিয়ে শুয়ে পড়ো এরপর কেউ যদি তোমাকে ডাকে তবে বলবে বলো ভগবান এই তো তোমার সেবক শুনছে তখন সামুয়েল নিজের জায়গায় গিয়ে আবার শুয়ে পড়ল এবার ভগবান এসে সেখানে দাঁড়ালেন আর আগের মতোই তাকে ডাক দিয়ে বললেন সামুয়েল 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 উত্তর দিল বলো এই তো তোমার সেবক শুনছে যখন ভগবান দেখছেন যে বালক তার বাণী শুনতে তৈরি হয়ে আছে প্রস্তুত হয়ে আছে তখন তিনি বালকটির কাছে প্রকাশ করছেন তার পরিকল্পনার কথা তারপর তিনি প্রকাশ করেন কিভাবে তিনি যাজক এলির পরিবার থেকে শুরু করে যত অন্যায় অধর্মের অবসান ঘটাবেন আমরা যখন ঈশ্বরের কথা কান পেতে শুনি তখন তিনি আমাদের জন্যে দান করেন তাঁর শান্তি আর সেই কথাটি আমরা শুনতে পাই শামসঙ্গীত পঁচাশিতে শামসঙ্গীত পঁচাশি পথ সংখ্যা আট যিনি স্বয়ং ঈশ্বর ভগবান তার বাণী শুনতে চাই আমি তার আপন জাতের মানুষ তার ভক্তজন যারা তিনি তোষুক শান্তির বাণী শোনান তাদের তবে তারা যেন তাদের মূর্খতার পথে না যায় আবার তাহলে আমরা অনেক সময় অভিযোগ করি আমার সংসারে শান্তি নেই আমার জীবনে শান্তি নেই তাহলে আজ আমাদের নিজেদের প্রশ্ন করতে হবে আমি কি ঈশ্বরের বাণী কান পেতে শুনি আমি কি প্রার্থনায় ঈশ্বরের কথা কান পেতে শুনি কারণ তার বাণী যদি আমি শুনি তার কথা যদি আমি শুনি তাহলে আমি বুঝতে পারব তিনি আমার কাছে সুখ শান্তির বাণী দিচ্ছেন সুখ শান্তির আশ্বাস দিচ্ছেন আমার তাছাড়া আমরা যখন ঈশ্বরের বাণী কান পেতে শুনি তখন আমরা শুনতে পাই তার আশীর্বাদের কথা আর সেই কথাটি আমরা শুনতে পাই দ্বিতীয় বিবরণ গ্রন্থে আমি আজ তোমাদের ঈশ্বর ভগবানের যেসব আদেশ তোমাদের পালন করতে বলছি তার কথা ঠিকভাবে মান্য করে তোমরা যদি সেই সব আদেশ সযত্নে পালন করো তাহলে তোমাদের ঈশ্বর ভগবান তোমাদের জাতিকে পৃথিবীর অন্যান্য জাতির মধ্যে মহত্তম করে তুলবেন তখন এই সব আশীর্বাদ তোমাদের ওপর নেমে আসবে তোমাদের জীবনে সত্য হবে অবশ্য তোমরা যদি তোমাদের ঈশ্বর ভগবানের কথা মান্যই করো এই সব আশীর্বাদ আমরা লাভ করব। যখন আমরা ঈশ্বরের বাণী শুনি ঈশ্বরের দেখানো পথে আমরা পথ চলতে আমরা এগিয়ে আসি তখনই ঈশ্বর আমাদের কাছে প্রকাশ করবেন যে যেসব কথা তিনি পৃথিবীর সকল মানুষদের কাছে গোপন রেখেছিলেন আর সেই কথাটি আমরা শুনতে পাই প্রবক্তা জেরেমিয়ার গ্রন্থে তেতেরই শ্রদ্ধায় পথ সংখ্যা তিন এবার ডাকো আমায় সাড়া দেবো আমি তোমাকে শোনাবো মহান নিগূড় কথা যা তুমি জানোই না যত গোপন কথা ঈশ্বর আমাদের কাছে প্রকাশ করবেন যদি আমরা তার বাণী শুনি আর আজ যিশু বলছেন যদি আমরা শুধু তার বাণী শুনে চলি তাতে আমরা তার আশীর্বাদ পাবো তা নয় তার জন্যে আমাদের কী করতে হবে তার বাণী শুনে সেই মতো আমাদের জীবন যাপন করতে হবে সেই কথাটি আমরা শুনতে পাই রচিত মঙ্গল সমাচার এগারো অধ্যায় পথ সংখ্যা আঠাশ কিন্তু যীশু তাকে বললেন বরং তারাই ধন্য যারা ঈশ্বরের বাণী শোনে আর তা মেনে চলে তাহলে ঈশ্বরের বাণীর মতো যদি আমাদের জীবন হয় তাহলে সত্যি আমরা ধন্য ঈশ্বরের অনুগ্রহ লাভ করব, ঈশ্বরের আশীর্বাদ লাভ করব। তখনই আমরা হয়ে উঠব যিশুর আপন জন যিশুর মেষপালের মেষ সে কথাটি আমরা শুনতে পাই যখন রচিত মঙ্গল সমাচার দশ অধ্যায় পর সাতাশ আমার মেষগুলি আমার কণ্ঠস্বর শনে। আমি তাদের চিনি আর তারা আমার পিছু পিছু চলে আমরা কি যিশুর কণ্ঠস্বর শুনি আর তার পিছু পিছু চলি তাহলে আমাদের জন্য সংরক্ষিত আছে ঈশ্বরের অজস্র আশীর্বাদ মঙ্গল সমাচারে আমরা এমন একজন মানুষের কথা শুনতে পাই যে ঈশ্বরের বাণী মন প্রাণ দিয়ে শুনত ঈশ্বরের বাণী অন্তর দিয়ে গ্রহণ করতো সে ছিল লাজারের বোন মারিয়া আর তার কথা আমরা শুনতে পাইল রচিত মঙ্গল সমাচার দশ অধ্যায় পথ সংখ্যা আটত্রিশ থেকে বিয়াল্লিশে যিশু ও তাঁর শিষ্যের আই এগিয়ে চলেছেন এই সময়ে যিশু একদিন একটি গ্রামে এসে পৌঁছলেন সেখানে মার্থা নামে এক নারী নিজের বাড়িতে তাঁকে অভ্যর্থনা জানালেন মারিয়া নামে তার একটি বোন ছিলেন মারিয়া এসে প্রভুর পায়ের কাছে বসে তার সমস্ত কথা শুনতে লাগলেন আজ আমরাও যদি যেসব পায়ের কাছে বসে তার বাণী শুনি তার কথা শুনি আমাদের আন্তর ভরে উঠবে তাঁর শান্তিতে তাঁর দেওয়া অজস্র আশীর্বাদে আমাদের আন্তর ভরে উঠবে একটি শহরে একজন তরুণ ছিল কয়েক মাস আগে একটি দুর্ঘটনায় তার পিতা মাতাকে সে হারিয়েছিল তাই একা একা জীবন যাপন করছিল সময় তার খুব একা কি লাগত সে প্রত্যেক দিন অফিসে যেত একদিন অফিস থেকে ফিরবার জন্য বাইকটা শুরু করলো তখন কে যেন তার মনের মধ্যে বলছে তুমি কাচের মুদিখানা দোকানে যাও আর সে সেই মতো সেই দোকানে গেল। আর এবার আবার স্পষ্ট করে সেই একই কণ্ঠস্বর তাকে বলে এবার তুমি এক পাউন্ড রুটি কিনে নাও এক প্যাকেট দুধ আর কয়েকটা ডিম কিনে নাও কিন্তু এই তরুণ রুটি পছন্দ করে না রুটি পছন্দ করে না আবার ডিমও খায় না আর দুধ তো একেবারে খায় না সেই পছন্দ করে লাল চা তবু এই যে কণ্ঠস্বর তার মনের মধ্যে বলছে সেই মতো এই সব কিনে নিল তবু সে জানে না এগুলি নিয়ে সে কী করবে আবার বাইকটা শুরু করলো এবার যেতে যেতে বাড়ি দিকে যেতে যেতে সেই আওয়াজ বলছে এবার তুমি ডান দিকে ঘোরো এবার ডান দিকে বাইকটা ঘোরালো আবার যেতে যেতে আবার সেই আওয়াজ বলছে ঠিক আছে গাড়িটা থামাও আর বাঁদিকে যে ঘর আছে সেই ঘরে গিয়ে তুমি এসব জিনিস ওদের দাও সে সেই মতো গিয়ে নিকটবর্তী সেই বাড়িতে গিয়ে দরজায় ঘা দিল একজন বৃদ্ধা দরজাটা খুলল আর সে এই সব জিনিস বৃদ্ধার হাতে তুলে দিল তখন সেই বৃদ্ধার চোখ থেকে জল সে বলছে বাবা তুমি সত্যি স্বর্গদূত কারণ এই বুড়ো আর আমি তিন দিন না খেয়ে আছি কয়েক মাস আগে একটা দুর্ঘটনায় আমাদের একমাত্র সন্তানকে আমরা হারিয়েছি তারপর আমাদের সম্ভব সব আমাদের হাতছাড়া হয়ে গেছে সেদিন সেই তরুণ বুঝতে পারল ঈশ্বর তাকে পিতা মাতাকে দান করেছে আর এই বৃদ্ধ বৃদ্ধার কাছে দিয়েছে একটি নতুন সন্তানকে সেদিন থেকে তিনজনে একসঙ্গে বসবাস করতে শুরু করলো আনন্দে ভরে উঠল তাদের এই পরিবার প্রিয় ভাই বোনেরা আমরা যখন ঈশ্বরের বাণী কান পেতে শুনি হৃদয়ের গভীরে ঈশ্বরের কথা শুনি এবং সেই মতো জীবন জীবনযাপন করতে সচেষ্ট হই তখন আনন্দে আহ্লাদে ভরে উঠবে আমাদের জীবন তখন সুখ শান্তিতে ভরে উঠবে আমাদের এই জীবন পিতা পুত্র पवित्र आत्मार नाम हम